আসসালামু আলাইকুম, আমি এখন রান্না করব খুবই সোজা দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে বলতে পারেন ফইনির ফ্রায়েড রাইস আর কি, ফইনির টমেটো ফ্রায়েড রাইস, মানে টমেটো দিয়ে ভাত ভাজা, বাসি ভাত ভাজা, একদম 100% ভেজিটেরিয়ান রেসিপি। আপনার ইচ্ছা করলে এর মধ্যে ডিম টিম কিছু দিয়ে নিতে পারেন, কিন্তু আমি কিচ্ছু দিব না, শুধুমাত্র সবজি দিয়ে করব, বাসি ভাত দিয়ে। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিছি, তার মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে হাই হিটে ভাজবো, যাতে পেঁয়াজটা একটু পোড়া দাগ লাগে কিন্তু গলে না যায়। পেঁয়াজগুলো একটু বড় বড় কুচি করে নেওয়া, মানে একদম কুচি 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 না আর কি। পেঁয়াজটা বেশি নাড়ানাড়ি করার দরকার নাই, একটু রেখে দিলেই নাকেই গন্ধটা আসবে, একটু পোড়া পোড়া ভাব হচ্ছে যে, এই যে দেখেন নিচের দিকে একটু লালচে লালচে হয়ে গেছে, কিন্তু পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয় নাই। এখন এর মধ্যে আমি একদম কুচি 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 করে রাখা একটু টমেটো, আর বাসায় আছে দেখে দুই তিনটা বরবটি ছিল, ওটা দিয়ে দিলাম আর কি, রেখে আর কি খেয়ে ফেলি। এইগুলো একটু এর সাথে ভেজে নিব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা একটু পোড়া পোড়া করে ভাজলে একটা সুন্দর স্মেল আসে, লক্ষ্য করে দেখবেন। টমেটোটা একটু নরম হয়ে গেলে আমি এইভাবে চেপে চেপে এগুলোকে একটু ভর্তা টাইপের করে দিব, কয়েক মিনিট লাগে, মানে এক দেড় মিনিটের মধ্যেই। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিই, স্বাদ মতো মরিচের গুঁড়া, এক চা চামচের মতো জিরার গুঁড়া, আধা চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া বেশি দিতে পারেন যার কারো যদি পছন্দ হয়, আধা চা চামচ হলুদের গুঁড়া। আর যেহেতু টমেটো একটু ফ্লেভারটা ভালো আসবে, আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, না হলে ইন্ডিয়ানরা ব্যবহার করে একটা জিনিস ওটা হলো সাম্বারের গুঁড়া, ওটা দিতে পারেন কারো যদি থাকে, আমি এই দিয়ে চালাই দিই, আমাদের বাংলাদেশে সাম্বার মাম্বার পাওয়া যায় না। তো এটা দিয়ে একটু ভেজে নিই ওইটাকে, আগেও দিতে হবে পরেও দিতে হবে, একটু লবণও দিয়ে দিই। এই মিনিট দেড়েক দুয়েক ভেজে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি এখন একটু বড় বড় করে কেটে রাখা টমেটো আর একটু কাঁচামরিচ দিব, কুচিকুচি করে রাখা। এখন এইটাকে একটু নেড়ে অল্প একটু ভেজে নিব, যাতে টমেটোটা গলে না যায় কিন্তু একটু নরম হয়। আমি কিন্তু হাই হিটেই ভাজতেছি। মিনিট খানিকের মধ্যে টমেটোটা একটু নরম হইলেই এর মধ্যে আমি পরিমাণ মতো বাসি ভাত দিব। এটা হচ্ছে রেগুলার আমরা যে বাসায় খাই মোটা চালের ভাত আর কি। দিয়ে এটাকে একটু দু একটা ভাত পড়ে গেলে উঠায় দেই, নষ্ট করে লাভ নাই, এটাকে একটু ভালো মতো মিশায় অল্প একটু ভাজবো। একই সাথে এখনই দিয়ে দিই ভাত ভাজার সাথে, এটা মোটামুটিভাবে কিছুটা সিদ্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে একটু ধনিয়া পাতার কুচি, ব্যাস আর কিছু না। থাকে একটু লবণটা দেখে নিই, পারফেক্ট আছে। হইলো, এখন চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার টমেটো দিয়ে ভাত ভাজি ফইনির টমেটো ফ্রায়েড রাইস, আপনার দেখুন একটু বেড়ে দেখাচ্ছি, দারুণ মজা। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার টমেটো দিয়ে ভাত ভাজি গরিবের টমেটো ফ্রায়েড রাইস, খুবই মজার একটা জিনিস, খুব অল্প মশলার, বাসি ভাত থাকলে আরামে ভেজে নেওয়া যায়। আমি এটা নিরামিষ করলাম, ইচ্ছা করলে আপনার ডিম দিতে পারেন, অথবা একটু চিকেনের টুকরা থাকলে দিয়ে দিতে পারেন, যা খুশি, ঝটপট তৈরি করে ফেলা যায়, হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখে এলেন কেমন করে, খালি বানাইবেন আর তামা তামা করে খাই ফেলাইতে পারবেন, বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সকালে বাসি ভাত থাকলে একটা আদর্শ আইটেম নাস্তার জন্য।
দেখেন কত সহজে হয়ে যায়। তো ফইনির খাওয়ান তো সেদিন একটা মাটির পাতিলের মধ্যে দিয়ে আপনাদের দেখাই দিলাম সাজায় গুছায় আর কি। ফইনি আবার সিরামিক কই পাবো? আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।